শিক্ষার্থী বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই খুশি হয়েছো। আসলে সত্যিই শিক্ষা প্রতিষ্ঠান আগামী 12 সেপ্টেম্বর থেকে খোলা হচ্ছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি আজকেই 3রা সেপ্টেম্বর চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী 12 সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শিক্ষার্থী বন্ধুরা, এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সময় টিভি নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত আমরা জানব এখন। আগামী 12 সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শুক্রবার 3রা সেপ্টেম্বর চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এর আগে গত 24 আগস্ট এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, শুধু সংক্রমণের হার আরেকটু নিচে নামার অপেক্ষায়। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত না করে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করেছি, তারা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এজন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি। দীপুমনি বলেন, সংক্রমণের হার কমে নিচে নেমে আসছে, এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শীঘ্রই খুব সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। ধাপে ধাপে খোলার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি, কারণ এই অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। সবাই শুরু থেকেই সপ্তাহে 6 দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না, একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রতিবেদনের সাথে জুড়েছিলে। এখানে শিক্ষামন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, আগামী 12 সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি সেটি আজ শুক্রবার 3রা সেপ্টেম্বর চাঁদপুরের এক অনুষ্ঠানে এই কথাটি বলেছেন। এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তোমাদের জন্য আজকের আপডেটটি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।